সামান্য একটি লুকিং গ্লাস ভাঙার অপরাধে ঝরে গেছে সহকর্মী সবুজের প্রাণ। এমন মৃত্যু মেনে নিতে পারছিলেন না ঢাকা মেডিকেলে আসা লেগুনা চালকরা। সাধারণ একটা লুকিং গ্লাস ই তো ভাঙছে, তার জন্য একটা মানুষকে মেরে ফেলাবে, এটা কি কাম্য? শুধু গাড়ি লাগানোর জন্য অপরাধ, তার এই অপরাধে কোন তার মেরে ফেলাবে? চালকরা জানান, গ্যাস না থাকায় আরেকটি লেগুনার সহায়তায় গ্যাস নিতে ফার্মগেট থেকে পান্থপথ হয়ে কারওয়ান বাজার পাম্পে যাচ্ছিলেন সবুজ। পান্থপথ এলাকায় একটি প্রাইভেট কারের সঙ্গে সবুজের লেগুনার ধাক্কা লাগে, এতে প্রাইভেট কারের লুকিং গ্লাস ভেঙে যায়। ক্ষিপ্ত হয়ে ভাঙা লুকিং গ্লাস দিয়ে সবুজকে পেটায় প্রাইভেট কারের যাত্রীরা। এক পর্যায়ে মাথায় গুরুতর আঘাত পান সবুজ। অবস্থা বেগতিক দেখে পালিয়ে যান তারা। উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সবুজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গাড়িটা রং সাইডে আইসে, আইসার গাড়ির সামনে ক্রস করছে, পরে গাড়ির সাথে লেগে যাওয়ার পরেই তারা চারজন পাঁচজন নামে ওরে টাচ করে এবং খুব মারধর করে। নগদের কাছে হক করলেই সমান, হেলিগা নগদের সেন্টারে একদম ফ্রি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে প্রাইভেট কার ও হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তে কাজ করার কথা জানায় তারা। নিহত সবুজের বাড়ি বরিশাল বলে জানা গেছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।